সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভাইজান, পুরাই আগুন লেভেলের পুরাই কোপ একটা অফার শেয়ার করব এখন আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওটিতে সেম লাইক IDX এক্সচেঞ্জারের মতো যে বিব এক্সচেঞ্জার অফার শেয়ার করব, যেখান থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে ক্ষেত্রে সিম্পল একটা KYC করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনার স্পট ওয়ালেটে কিন্তু $20 পাবেন। সো অনেকেই কিন্তু আপনার IDX এক্সচেঞ্জার থেকে কিন্তু হিউজ হিউজ একটা প্রফিট নিয়েছেন। তো সেম লাইক কিন্তু সে ধরনের একটি এক্সচেঞ্জার। সো প্লিজ ভাই, কেউ মিস করবেন না একটা লিমিটেড টাইমের অফার, সো অতি শীঘ্রই কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো কিভাবে কি জয়েন করবেন আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা ভিডিওটিতে দেখাই দিব। সো আজকের ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণরূপে দেখবেন, কেননা ভাই আপনাদের কিন্তু হিউজ হিউজ একটা প্রফিট হবে, ঠিক আছে? সো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। আর আজকের এই ভিডিওটিতে মাস্ট একটা লাইক অবশ্যই করবেন, ঠিক আছে? তো সিম্পলি আজকের এই অফার পোস্টটি পাওয়ার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আইকন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এখানে দেখেন টুডে এয়ারড্রপ লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু সিম্পলি আপনারা আজকের কিন্তু এই অফার পোস্টে চলে আসবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসবেন। সো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো এখন আসলে হচ্ছে মেন টপিকে। তো দেখেন এখান থেকে তাদের যে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে, এখান থেকে যে প্ল্যাটফর্ম সাইন আপ, তো এরা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? এখান থেকে আপনার সাইন আপ করার ক্ষেত্রে পাবেন 1500 বিপ টোকেন এবং এখান থেকে হচ্ছে দেখেন সাকসেসফুল KYC ভেরিফিকেশন, KYC করার মাধ্যমে পাবেন 3500 টোকেন। আই মিন এই দুইটা টাস্ক কিন্তু আপনার ফিল আপ করতে হবে, তার বিনিময়ে কিন্তু এখান থেকে টোটালি 5000 বিপ টোকেন পাবেন, ওকে? এবং এখান থেকে হচ্ছে দেখেন এখানে ডিপোজিট, ফার্স্ট টাইম ডিপোজিট, নন ম্যান্ডেটরি, মানে এখান থেকে $1 হোক, $10 হোক, $2 হোক, আপনারা কিন্তু ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? শুধু ট্রানজ্যাকশন, তার ক্ষেত্রে পাবেন হচ্ছে 15000 টোকেন এবং এখান থেকে রেফারেল বোনাস, এখান থেকে রেফারেল বোনাস পাবেন হচ্ছে 5000 বিপ টোকেন করে, ঠিক আছে? ভাই পুরাই মাথা নষ্ট হবার। তো টোটালি কিন্তু এখান থেকে আপনাদের $20 কিন্তু প্রফিট হবে এবং রেফার করতে পারলে পরে কিন্তু হিউজ হিউজ একটা কোপ দিতে পারবেন, ওকে? সো কিভাবে কি করবেন দেখেন, ফার্স্ট অফ অল এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ওকে? সো ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে যদি আপনাদের ইমেল OTP কোড না আসে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করবেন, আমি সেটা কিন্তু বলে দিচ্ছি। তো এখন কি করতে হবে, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, এখানে রেফার কোড অটোমেটিক থাকবে এবং রেফার কোড যদি না থাকতেছে সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে দেখেন এয়ারড্রপে রেফার কোড দেওয়া আছে, জাস্ট এই কোডটা নিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে দিবেন, দেন এখান থেকে টিক মার্ক দিবেন এখানে এবং এখানে সাইন আপে ক্লিক করবেন, ওকে? সো সাইন আপে যখন ক্লিক করে দিবেন এরকম একটা আপনার ক্যাপচা আসবে, জাস্ট এখান থেকে ক্লিক টু, এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি ক্লিক করে দেওয়া পরে কিন্তু আপনার ইমেলে এরকম আসবে, ঠিক আছে? তো এই ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর আপনার ইমেলে একটা OTP কোড যাবে, সেই কোডটা কপি করে আনার পরে এখানে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আর কি এখান থেকে ক্রিয়েট করা হয়ে যাবে। দেন এখান থেকে লগ ইন পেজ আসবে, জাস্ট এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এগিন এখান থেকে কি করবেন, আপনাদের এখানে ক্যাপচা ফিল আপ করবেন, ইমেল একটা কোড পাঠাবে, জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন। সো এখান থেকে আপনার লগ ইন যখনই করবেন তখন কি করবেন, এগিন কিন্তু আপনারা এই পোস্টে চলে আসবেন, ওকে? তো আপনার এই ইয়ারডপ পোস্টে আসার পরে এখন আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিঙ্ক, ঠিক আছে? জাস্ট এই এখানে আপনারা অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে কি করবেন, এদের এই অ্যাপ লিঙ্কটা জাস্ট আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে? আই মিন ডাউনলোড করে নেবেন, তারপরে ইনস্টল করে নেবেন। সো এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু ইনস্টল অপশন আছে। তো ইনস্টল করে নেওয়ার পরে দেন কি করবেন, আপনারা কিন্তু অ্যাপসটা ওপেন করবেন। সো অ্যাপসটা ওপেন করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সো তারপরে এখন কি করবেন, এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এমন আসবে, জাস্ট এখান থেকে এখন কি করতে হবে, এখানে স্কিপ করে নেবেন, এখানে স্কিপ করে দিবেন। তো স্কিপ করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এদের এখানে যে ম্যান আইকন রয়েছে, যে এখানে ম্যান আইকনে জাস্ট ক্লিক করে দিবেন। সো ম্যান আইকনে যখনই ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এদের এইরকম আসবে। দেন এখান থেকে মোবাইল সিলেক্ট থাকবে, এখানে ইমেল দিবেন, তো এবং মানে যেটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড লগ ইনে ক্লিক করবেন, আপনার ইমেলে একটা OTP কোড পাঠিয়ে দিবে, ঠিক আছে? সেই কোডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার লগ ইন হয়ে যাবে এবং এমন আসবে, জাস্ট এখান থেকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আপনারা চাইলে অন করতে পারেন কিংবা এখান থেকে রিমাইন্ড ট্রেড, এখান থেকে রিমাইন্ড মি লেটারে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? সো দেন কিন্তু আপনাদের সামনে এমন আসবে এবং এখানে এমন আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, জাস্ট এইখান থেকে আপনারা আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এমন আসবে, ওকে? সো এখানে এমন আসার পরে এখান থেকে আপনাদের যে বাংলাদেশ যদি সিলেক্ট করা না থাকে, মানে যে যার কান্ট্রি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে হচ্ছে পাসপোর্ট থাকবে, তো এখান থেকে জাস্ট মানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে অদার্স লিগেল ডকুমেন্টসে ক্লিক করবেন, ঠিক আছে? সো দেন হচ্ছে আপনাদের সামনে কিন্তু এমন হচ্ছে আসবে না, এখানে অদার্স মানে এখানে এমন এটা লেখা থাকবে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনারা কী করবেন, এখানে আপনার স্মার্ট কার্ড অনুযায়ী এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম দিবেন এবং হচ্ছে আপনাদের স্মার্ট কার্ড কিংবা আইডি কার্ডের মানে ফার্স্ট মানে পেজে যে আপনার কোডটা রয়েছে সেই কোডটা হচ্ছে এখানে জাস্ট দিবেন।
সেই কোডটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এমন আসবে। সো এমন আসার পরে এখন কি করবেন, আপনাদের যে স্মার্ট কার্ডের কিংবা আইডি কার্ডের যে প্রথম পেজের একটা পিকচার এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে। জাস্ট ওই ক্যামেরা দিয়ে জাস্ট এখান থেকে আপনারা আর কি ওই ফটোটা দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু এমন আসবে। জাস্ট এইখান থেকে হচ্ছে আপনাদের কি করতে হবে আমি আপনাকে সেটা দেখাই দিচ্ছি। তো ওইখান থেকে আপনাদের যার স্মার্ট কার্ডের ওইখানে প্রথম পেজ দিলেন তো তার মানে হাতে যার আইডি কার্ড এবং হচ্ছে আপনার এখানে যে বিপ এবং এখানে যে তারিখে সাবমিট করবেন সেই তারিখটি এখানে লিখবেন, এখানে তারিখ তার মান্থ তারপর এখানে লিখবেন। সো লেখার পরে তারপরে দেখেন এখানে হাতে নিয়ে কিন্তু তাকে একটা পিকচার তোলার পরে এখানে তার সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তারা বলছে দেখেন এটা নিড টু হোল্ড ডকুমেন্টস অ্যান্ড যে হ্যান্ড রাইটিং কপি বিপ প্লাস লোকাল ডেট, ঠিক আছে। তো এখানে ডেট কিন্তু বলছে এবং বিপ লিখতে বলছে। তো এখান থেকে যখনই এরকম আসবে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আন্ডার রিভিউতে কিন্তু চলে যাবে, এখানে জাস্ট ডানে ক্লিক করবেন। সো ডানে যখনই ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার কিওয়াইসিটা সাবমিট করা হয়ে যাবে। সো এখন হচ্ছে আপনাদের কোনো কাজ নাই, জাস্ট এইখান থেকে হচ্ছে আপনাদের যদি রেফাইল থাকে তো সেই রেফাইল কোডটা কোথায় পাবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন এদের এখানে ইনভাইট ফ্রেন্ড, জাস্ট এখান থেকে আপনারা কী করবেন ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে এদের এইখানে কিন্তু আপনারা যে এখান থেকে যে আপনার এদের কপি লিঙ্ক, জাস্ট এখান থেকে এদের এই লিঙ্কটা কপি করবেন এবং এখান থেকে কিন্তু আপনার ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে পরে কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবেন এবং তাদেরকেও কিওয়াইসি করে দিবেন, ওকে। তো সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে হচ্ছে আপনাদের কিন্তু রেফার কমিশনটাও পাবেন, ঠিক আছে। হিউজ হিউজ একটি ইনকামের মানে সুযোগ ভাই, প্লিজ কেউ মিস করবেন না। আর অবশ্যই কিন্তু আপনারা এই অফারটি জয়েন করবে, দেখেন এখানে কিন্তু আমার আন্ডার রিভিউতে চলতেছে। আর এখান থেকে তারা আর কি অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে তাদের অফারটা কিন্তু 10 দিনের মধ্যে পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। তো ভাই প্লিজ কেউ মিস করবে না। আর এই অফারটা হচ্ছে কবে ইন্ড হবে আমি আপনাদেরকে সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে কিন্তু তাদের ক্লিয়ারলিভাবে বলা নাই যে এখান থেকে কবে নাগাদ মানে অফারটা এন্ড হয়ে যাবে, বাট আপনারা কিন্তু দ্রুতভাবে জয়েন করবেন। আর আইডিএক্স থেকে যারা প্রফিট নিচ্ছেন তারা তো মাস্ট বি দ্রুতভাবে জয়েন করবেন। আপনাদের কাছে যতগুলো ফোন রয়েছে অবশ্যই প্রত্যেকটাতে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে কেওয়াইসি করে রাখবেন, ঠিক আছে। সেক্ষেত্রে রেফাইল কমিশনও পাবেন এবং এমনি কমিশনও পাবেন, ঠিক আছে। তো ভাই উইদাউট ডিপোজিট কিন্তু এখান থেকে হিউজ একটি ইনকাম করতে পারবেন এবং চাইলে একটা দুইটা টিআরএক্স কিন্তু ইএক্সএন দ্বারা ডিপোজিট করতে পারেন, ঠিক আছে, যদি করা যায়, বুঝতে পারছেন। সো ভাই এই ছিল আজকের ভিডিওটি। তবে যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। আর পরবর্তী যখন এই এক্সচেঞ্জটা থেকে আমাদেরকে পেমেন্ট করবে আমি কিন্তু অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট অফ অল কিন্তু আমি আপডেটটা দিয়ে দিব। সো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ওকে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।